নমস্কার, স্ট্যান্ডার্ড টু এ তোমাদের আজকে বাংলা ক্লাস নিচ্ছি। এর আগের দিন তোমাদের কম্পোজিশন দিয়েছেন, ফার্স্ট স্ট্যান্ডার্ডের পড়া তো হয়ে গেছে 11 পাতা পর্যন্ত, এরপরে 12 পাতা তোমাদের পড়িয়ে দিয়েছেন আগের দিন, অর্থ দেখেছে বা পড়িয়ে দিয়েছে, এবারে 13 পাতা তোমাদের পড়িয়ে দেবো আজকে, এবং কিছু প্রশ্ন উত্তর দেবো সেগুলো বাইরে করবে। এগুলো বাড়ির কাজ কিন্তু, তোমাদের বাড়িতে এগুলো কিন্তু করতে হবে, কারণ যেহেতু স্কুল আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে ক্লাস করানো হচ্ছে, তোমরা যখন সুযোগ পাবে খুলে দেখবে অনলাইন ইউটিউব এবং ক্লাসগুলো করবে এবং প্রশ্ন উত্তরগুলো লিখবে। আমি পড়ে দিচ্ছি, দেখো প্রথমে 13 পাতা করে তোমার বইয়ের দেখো প্রথমে কি আছে, এই দ্বার কি কবু খুলবে না, তারপর লাগে কি এ যখন ধ্বনি হয় এ দ্বার কি কবু খুলবে, মানে কি এ দ্বার মানে হচ্ছে দরজা, এই দ্বার থেকে কোনো খুলবে না, প্রশ্ন করছে তবে জিজ্ঞাসাটা দেওয়া আছে, এটা জানি নাই জিজ্ঞাসার জন্য। তারপর দেখো এ যখন ধ্বনি হয়, এ যখন মানে জগৎ মানে কি বিশ্ব পৃথিবী, ধ্বনি হয় ধ্বনি মানে তো আওয়াজ আর শব্দ। তারপর দেখো সত্য ন্যায়ের ধ্বজা তুলিয়া ধরিয়া আগাইয়া যাও, সত্য ন্যায়ের ধ্বজা, সত্য আর সৎ সত্য এবং ন্যায় অন্যায় নয়, ন্যায়ের ধ্বজা মানে মনে হচ্ছে পতাকা তুলিয়া ধরে আগে যাও, মানে সত্য কথা বলবে আর ন্যায় পথে চলবে, এইভাবে তোমরা এগিয়ে যাও, এটাই বলতে চাইছি। তারপর এখানে দেখো অন্যয় কাকে বলে, ব্যাকরণ তুলিয়া জানিয়া লাও, অন্যয় অন্যয়টা হচ্ছে একটি ব্যাকরণগত শব্দ, এটা ব্যাকরণ বই পাবে, তো এই সেই জন্য বলছে যে ব্যাকরণ বই পড়ে এটা জেনে নিতে হবে। তারপর দেখো লাইনটা, মণিময় পরশ্বর ফোকসা হইতে কুমার খালি যাইবে, মণিময় বলে একজন ছেলে নাম বা লোকের নাম, পরশ্ব মানে পরশ্ব মানে পরশু আগামীকালের পরের দিন তোমাদের লেখে দিয়েছে, খোপসা হচ্ছে একটা জায়গা নাম, সে খোপসা থেকে বলে যাবে কুয়ারখলি, কুয়ারখলি একটা জায়গা নাম, তার মণিময় পরশ্ব ও পরশু খোপসা হতে কুয়ারখলি যাবে। তারপর দেখো বন্ধুসভায় প্রবীর স্বজন ও তাদের সবাই স্বজন এক জিনিস নয়, আমরা সবাই এক বিশ্বের নাগরিক, আমরা সবাই কিসের নাগরিক, এক বিশ্ব, বিশ্ব মানে পৃথিবী, তোমরা জানো যে একই পৃথিবীর নাগরিক আমরা বাসী অধিবাসী। তারপর দেখো এই পৃথিবীতে যা কিছু আছে সবই নষ্ট, এই পৃথিবীতে যা যে সমস্ত জিনিস আছে, মানুষ পশু পাখি গাছপালা ঘর বাড়ি সমস্ত কিছুই কিন্তু নষ্ট, নষ্ট মানে যার চরিত্র নয়, একদিন সেগুলো নষ্ট হবে কোনো দিন না কোনো, সেই জন্য বলছে পৃথিবীতে যা কিছু আছে সবই নষ্ট, নষ্ট বিপরীতটা অবিনষ্ট বিপরীত। তারপর দেখো বগুড়ায় তাহার নিজস্ব পাটি নাই, বগুড়ায় তাহার নিজস্ব পাটি নাই, পাটি মানে বাড়ি, বগুড়া হচ্ছে একটি জায়গার নাম, বগুড়াতে নিজস্ব নিজের তার নিজের কোনো বাড়ি নাই। তারপর লাইনটা দেখো নিশ্চয় মানুষটি ঘটি বাটি বেচিয়া ফেলিল, নিশ্চয় মানে গরিব বলা হয়েছে, গরিব মানুষ কি করলো ঘটি বাটি সব বিক্রি করলো, কেন বিক্রি করলো, তার কাছে টাকা পয়সা কিছু নগদ নাই, সে দিন চালাতে পারছে না, এই জন্য ঘটি বাড়ি যা ছিল সব কি করেছে, সে থেকে অর্থ বিক্রি করার থেকে যে টাকা পয়সা পাবে সে রেখে সে সংসার চালাবে, এটাই হচ্ছে এই কথাটা মূল বক্তব্য অর্থ, সেই জন্য বলছে যে সমাজটি ঘটি বাড়ি নিচিয়া ফেলিল। সে তারপরে দেখো সে সুখে বিহ্বল হয়ে গেছে, সে সুখে বিহ্বল হয়ে গেছে, বিহ্বল মানে এখানে তোমাদের লিখেছে কাতর বা আনন্দ, হ্যাঁ সুখে। তারপর দেখো সৎ কাজে সবাইকে আহ্বান জানাইতে হয়, সৎ কাজ মানে হচ্ছে ভালো কাজ, ভালো কাজ যে সমস্ত কাজগুলো ভালো, অসৎ কাজ নয় খারাপ কাজ নয়, সেই ভালো কাজে খারাপ কাজে কাউকে ডাকতে নেই, হ্যাঁ খারাপ কাজ করতেও নেই, কাউকে খারাপ কাজ করার জন্য ডাকতেও নেই, আহ্বান করতে নেই, কিন্তু সৎ কাজে ভালো কাজকে সবাইকে আহ্বান করতে হবে, ডাকতে হবে, আমন্ত্রণ জানাতে হয়, ভালো কাজ করবো এসো এই কাজ ভালো কাজ, দেশের মঙ্গল কাজ, সমাজের মঙ্গল কাজ, হ্যাঁ পাড়া প্রতিবেশী ভালো কাজ, এই সমস্ত কাজ করতে গেলে তখন ডাকতে হয়, তাই জন্য বলছে তাহলে এই যে 13 পাতা পড়ালাম পড়বই পর পড়বে বাড়িতে, তার সঙ্গে 12 পাতা 13 পাতা কিছু কিছু প্রশ্ন আমি লিখে দিচ্ছি, এই উত্তরগুলো কিন্তু বাড়িতে তোমরা করবে, কারণ পরীক্ষার সময় বলো বা বাড়িতে বলো ওগুলো প্র্যাকটিস করতে হবে, প্রশ্নগুলো লিখে দিচ্ছি তোমরা যদি খাতা খুলে লিখে না যে বাড়িতে উত্তরগুলো করে রাখবে।
তারপরে দিনে পরের পাতা 14 পাতা পড়ানো হবে, এরকম বাড়ি কালি। দেখো খাতা খোলো, পরের দিকে লিখে দিচ্ছি, এটা লিখে নিবা।